হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো। আর সত্যি আমার শরীরটা ভীষণই খারাপ, তাই আমি একদম ভ্লগে আসতে পারছি না। আমার চোখ মুখ দেখলেই হয়তো বুঝতে পারবে যে আমার শরীরটা কতটা খারাপ। হ্যাঁ, আমার তোমাদেরকে তো আগের ভ্লগে দেখিয়েছিলাম, আমার বরের জ্বর হয়েছে, তো ওর থেকে আমার হয়েছে, আমার মেয়ের হয়েছে, আমার শাশুড়ি মায়ের হয়েছে, সবাইকারেরই ভীষণই জ্বর। তো জ্বরে উঠতে পারছি না, কালকে থেকে একদমই উঠতে পারিনি। আজকে সকালবেলা উঠেছি, সকালবেলা উঠে রান্নাবান্না করে একটু খেয়েছি, একদমই মানে ব্লগ করার আমার শারীরিক ক্ষমতাই নেই যে আমি একটু ব্লগ করব, ভিডিও করব কিংবা তোমাদের সাথে কথা বলবো। একদমই শরীর ভীষণই অসুস্থ ছিল। যাই হোক, তোমরা তো জানো আজকে 11 তারিখ, মানে কালকে 10 তারিখ গেছে, আজকে 11 তারিখ। আর তোমরা তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা তো জানোই যে 11 তারিখ আমার বাড়িতে মাসিক সৎসঙ্গ হয়। তো আজকে মাসিক সৎসঙ্গ, শরীর খারাপ হলেও কিছু করার নেই, সৎসঙ্গ তো করবই, কারণ ঠাকুরকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। যতই শরীর খারাপ হোক তার মধ্যে দিয়েই ঠাকুরের কাজ করব। আর দেখো, সকাল থেকে আমার জ্বর ছিল, কিন্তু দুপুরের পর থেকে জ্বর আমার একদম ঠিকঠাক হয়ে গেছে, আমি একদম ঠিক আছি, এখন আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম পুরোপুরি মোটামুটি ভালোই সুস্থ আছি। তো এটা ঠাকুরের অসীম দয়া, হয়তো ঠাকুরের কাজ করব বলেই সুস্থ হয়ে গেলাম, তাই সেটার আর অপব্যবহার না করে ঠাকুরের কাজ করে ফেলেছি, মানে ঠাকুর সাজিয়ে ফেলেছি, সমস্ত রকম সমস্ত কিছু রেডি করে ফেলেছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, ঠাকুর সাজিয়ে ফেলেছি, ভোগও দিয়ে দিয়েছি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে সৎসঙ্গের জন্য। আর এদিকে সমস্ত কিছু পেতে দিয়েছি, সবাই এসে যাতে বসতে পারে, সমস্ত কিছু রেডি করে দিয়েছি। এখন 6:26 থেকে প্রেয়ার টাইম, 6:26 থেকেই প্রার্থনা দিয়ে শুরু হবে সৎসঙ্গ। তো এখন বাজে 5:25, এখনো 1 ঘন্টা মতো দেরি আছে সৎসঙ্গের। আর দেখো, আমাদের এই ঠাকুরঘর, ঠাকুরঘর থেকে বেরিয়ে হলো আমাদের ছাদ, ছাদটা একবার তোমাদের দেখিয়ে দিই। এটা হলো আমাদের ছাদ, এসেছি একটু ছাদে, শরীরটা একটু ভালো লাগছে বলে তাই একটু বেরোলাম। ছাদের এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছে। আর একটা রোদ উঠেছে, আবার মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, ওয়েদারটা কেমন একটা ছিমছাম ওয়েদার, মানে খুব একটা মানে এমনি ভালো, গরমও করছে, সবই করছে। দেখো ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই, রোদ উঠেছে, মেঘও করেছে, হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে ছাদে দাঁড়িয়ে থাকতে, তাই একটু ছাদে দাঁড়িয়ে আছি, ছাদের হাওয়াটা একটু খাই। এখনও তো 1 ঘন্টা সময় আছে, মেয়েও ঘুমোচ্ছে, মা মেয়েটার কাছে আছে আর আমার বড় নিচে আছে। যাই হোক, আমি রেডি করে ফেলেছি সমস্ত কিছু, আর নিশ্চয়ই 6:10-15 থেকে লোকজন আসা শুরু হবে, সবাই এলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো সৎসঙ্গের মুহূর্তটা। তো 1 ঘন্টা দেরি আছে, তাই দেখো আমি একটু ব্যালকনিতে বসে আছি, এখন ব্যালকনিতে একটু বসে আছি, ভাবলাম একটু যেহেতু অনেকক্ষণ সময় আছে একটু ভালো লাগে, এখানে হাওয়াও দিচ্ছে আর মোটামুটি সময় আছে বলে কোনোদিনও বসতে পারি না, বিকালবেলা বেশ বসতে এখানটা ভালো লাগে, যদিও বিকালবেলাটা কোনোদিনও সময় পায় না, যেহেতু প্রেয়ারের টাইম এখনই সময় আছে তাই এখানটা একটু বসে আছি। সবাই যাচ্ছে রাস্তা দিয়ে, একটু দেখছি কোথায়
সৎসঙ্গ শেষ হয়ে গেছে, এখন আমরা বসেছি একটু। শরীরটা আবার খারাপ লাগছে, মনে হচ্ছে আবার জ্বর জ্বর মতো লাগছে, আবার মনে হচ্ছে জ্বর আসছে, একদম ভালো লাগছে না, শরীরটা আবার খারাপ লাগছে। তো আজকে সন্ধ্যাবেলাও কিছু খেতে ইচ্ছা করছে না, এখন 8:30 বেজে গেছে, আর কিছু খাবো না, কিচ্ছু খাওয়ার রুচি নেই, মানে কোনো কিছুতে খাওয়ার স্বাদই লাগছে না। খেতে তো ইচ্ছা নেই, খাওয়ার খাওয়ার রুচিটাও নেই, মানে খাওয়া কোনো স্বাদই পাচ্ছি না কোনো কিছু। মেয়ে তুমি দুধ খাও, মেয়েটা এখন দুধ খাচ্ছে 8:30 সময়, আজকে একটু দেরি হয়ে গেছে সৎসঙ্গের জন্য। তখন আমার জ্বর এসেছিলো, তাই ভীষণ ঠান্ডা লাগছিলো, তাই গায়ে চাপাচ্ছি মানে চাদর দিয়ে শুয়েছিলাম। আমার বর কখন এই ভিডিওটা করেছে আমি জানি না, তো আমার ভীষণ জ্বর জ্বর লাগছিলো সেই সময়, তাই গায়ে একটা চাদর লাগিয়ে শুয়েছিলাম। তখন কটা বাজে, 9:30 হবে, মাখছি আটা, রাত্রে আর ভাত খাবো না কারণ জ্বর আসছে আবার, তাই আমার আর মেয়ের একটু রুটি করছি, এই যে আটা মাখছি তার জন্য। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, তার কারণ কালকে আমার ভীষণই শরীর খারাপ লাগছিল, তাই আর ভিডিওটা করার এনার্জি পাচ্ছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো, জ্বর এসেছিলো আবার রাত্রে, তাই ভিডিওটা করতে পারিনি। আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম, শরীরটা একটু ভালো লাগছে। তারপরে রাত্রেবেলা একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছিলাম, সকালবেলা একটু ফ্রেশ লাগছে। আর মেয়ে দেখো দুধ খাচ্ছে, এই যে ওকে বোতলে দুধ দিয়ে দিয়েছে, ও বোতলে দুধ খাচ্ছে, এখনও বিছানা কিচ্ছু গোছানো হয়নি। 8:30 বেজে গেছে, এবার আমরা চা খাবো, চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, এবার চাটা খাবো, চা খেয়ে তারপর বিছানা তুলবো, মানে একটু একটু করে কাজ করছি, আবার শুয়ে পড়ছি, কাজ করতে পারছি না, এত উইক লাগছে। বই নিয়ে বসে পড়েছে সকাল সকাল থেকে, সকাল সকাল পড়তে বসে গেছে বই নিয়ে ঘুম থেকে উঠে। যাই হোক, চাটা আগে খেয়ে নিই, চাটা খেয়ে তারপর বিছানাটা তুলবো, চলো। চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। এখন তো চা নিয়ে সকাল সকাল আবার বসে গেছি, চা আর বিস্কুট খাবো বলে রোজই খাই, তো আর জ্বরেতে এমনিতেও কিছু খেতে পারছিলাম না, ভাত টাত কিছু স্বাদই পাচ্ছিলাম না, খেতে পারছিলাম না, তাই ওই চাটাই একটু গরম গরম ভালো লাগছিলো গলা দিয়ে, যে মানে গরম চাটা খেলে একটু শরীরটা বেশ ভালো লাগছিলো, গলা দিয়ে যখন যাচ্ছিলো বেশ আরাম লাগছিলো, তাই এমনিতেও রোজ আমি অনেকটা চাই খাই, রোজের মতো আজকেও মানে একটু বেশিই নিয়েছি চাটা, তো চাটাই শুধু খেতে পাচ্ছি, চা বিস্কুটই খেয়েছিলাম বলতে গেলে জ্বরের সময়, আর অন্য কিছু তেমন খেতে আমার ইচ্ছাই করছিল না। আর দেখছ তো সুগার ফ্রি খেয়েছি, আমি রোজ সুগার ফ্রি খাই, সেদিনেও খেয়েছি সুগার ফ্রি। এখানে মেয়ের আর আমাদের সবাইকার একেবারে সুজি করে নিচ্ছি, আমরাও একটু গরম গরম সুজি খাবো, মেয়েও খাবে, গোপালের ভোগও হবে। মেয়ে দুধটাও জাল দিয়ে দিয়েছি, দুধ তো চলেই এসেছে, সুজিও করে নিচ্ছি। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, মেয়ের চাল আর এটা মেয়ের চাল, এটা আমাদের চাল ভাতের, ভিজিয়ে রেখেছি, দেখি রান্না কি হয়। এইখানে দেখো জল খাবারের জন্য লুচি বানাচ্ছি, লুচি পেয়েছি আর করছি জল খাবারে, ভাবলাম একটু সুজি বানাচ্ছি, সুজির সাথে একটু লুচি খেয়ে নেওয়া হবে, তাই একটু লুচি করে নিলাম খাবো বলে সবাই মিলে জল খাবার। তো এখন একটু বসেছি খেতে, একটু দেরি হয়ে গেছে, দুটো লুচি আর একটু সুজি নিয়েছি, সুজি করেছিলাম আর একটু লুচি করেছিলাম, ও শুধু সুজি খেতে পারবে না বলে, তা এখন বাজছে 11:00, যাই হোক আজকে লাঞ্চ কিছু করতে পারবো না, কারণ শরীরটা ভীষণই দুর্বল লাগছে, তাই আজকে একটু খিচুড়ি করবো, খিচুড়ি আর কিছু ভাজাভুজি করবো, এটাই ঠিক করে রেখেছি। খিচুড়ির জন্য আলুটা কষাতে দিয়ে দিয়েছি, দেখো ওইদিকে কড়াইতে আলু কষাতে দিয়েছি, আর প্রেশার কুকার আছে, মেয়ে খাবার বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে আমাদের খিচুড়ি রিচ মতো হবে, তো ওই খিচুড়ি খাবে না, ছোট বাচ্চা, আমি তো তেল মশলা ওকে বেশি খাওয়াই না, তাই ওর মতো হালকা পাতলা খিচুড়ি খাবে, আমাদের মতো একটা খিচুড়ি করবো এবেলার জন্য, আর একটুখানি ভাজাভুজি কিছু করবো, এটার জন্যই চাপিয়েছি। আর একটা সমস্যা থেকে কাজের মেয়েটা যে সে আবার বিকালবেলার দিকে আসবে বলছে, সমস্ত কিছু কাঁচা ধোয়া নিজেদেরই করতে হচ্ছে, যাই হোক খেয়ে নিই এখন। তো ফ্রেন্ডস দেখো, এই জাস্ট স্নান করলাম, কারণ আবার আবার জ্বর আসছে, শরীরটা আবার খারাপ লাগছে, ভীষণ জ্বর জ্বর লাগছে, এই জাস্ট স্নান করলাম, স্নান করে এখনও চুলটাও পর্যন্ত আজরাইনি। এদিকে দেখো খিচুড়িটা করে ফেলেছি, তোমাদের একবার দেখিয়ে দেবো খিচুড়িটা কেমন। এই দেখো খিচুড়িটা বানিয়ে ফেলেছি, খিচুড়িটা জাস্ট কালারটা এরকম হয়েছে,
তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। এক হাঁড়ি খিচুড়ি করেছি, জানি না আমার মনে হয় রাত্রিবেলাও থেকে যাবে, একটু পরিমাণটা বেশি হয়ে গেছে। আসলে খিচুড়ির পরিমাণটা আমি একদম বুঝতে পারি না, বেশি হয়ে যায়, সমস্ত কিছু দিতে দিতে একদম বেশি হয়ে যায়। শুনটু এখন খিচুড়ি খাচ্ছে, শুনটু শুনটুর খিচুড়ি খাচ্ছে, আমাদের খিচুড়ি কিন্তু খাচ্ছে না বল, আমাদের খিচুড়ি দিন স্পাইসি করে ফেলেছি। এখনো পর্যন্ত চুলটা আজড়ায়নি, মানে শুয়ে পড়লে জানো তো আর উঠতে ইচ্ছাই করছে না, শরীরটা এত দুর্বল, তারপরে হালকা জ্বর জ্বর এসেছে, কিছুই ইচ্ছা করছে না। যাই হোক দেখো খেতে দিয়ে দিয়েছি ওকে, আমিও এবার খাবো, খেতে বসবো। বর অলরেডি খেতে বসে গেছে, খিচুড়ি দিয়ে দিয়েছি, খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা করেছি, আমি আর কিছু করতে পারিনি। না সত্যি আমি করতে পারিনি, ভীষণ কষ্ট হচ্ছিল শরীরে, বোঝে না গো শরীরে এত কষ্ট হচ্ছিল, তাও কত কষ্ট করে, কত কষ্ট করে আমি করেছি জ্বর গায়ে। ছেলেরা তো বোঝে না, রান্নাঘরটা তো মেয়েরাই সামলায়, বুঝবে কি আর মর্মটা। বসে পড়েছি খেতে আমিও, তো ফ্রেন্ডস দেখো এখন বাজে 5:30, আমি একটু খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটা প্যারাসিটামল খেয়ে, কারণ ভীষণ জ্বর জ্বর লাগছিল তাই শুয়ে পড়েছিলাম। এখন ওপরে এসেছি, এখন চেঞ্জ করে ঠাকুরের পুজো দেবো, কারণ 5:30 বাজে, 6:26 থেকে প্রেয়ার টাইম। তো প্রথমে পুজো টুজো দেবো, চেঞ্জ করে পুজো দিয়ে তারপর প্রেয়ার ট্রেয়ার করবো, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো সবাই আমার মেয়ে ওর বাবার ফুল প্যান্ট পরে বসে আছে, দেখো গুটিয়ে গুটিয়ে পরিয়ে দিয়েছি আমি, যা হোক করে বেঁধে বুঁধে বাবার ফুল প্যান্ট পরেছে আমার সোনাই বদমাস। ফ্রেন্ডস গুড ইভিনিং, তোমার সবাই কি করছো? দেখো ওষুধ ওষুধ খাওয়ার পর পুরো ঘাম দিয়ে দিয়েছে, জ্বরটা নেই তো এখন, পুরো ঘাম দিয়ে দিয়েছে। যাই হোক চেঞ্জ করে নিয়েছি, প্রেয়ারের আগেই তো চেঞ্জ করে নিয়েছিলাম ভোগ দেওয়া বলে। যাই হোক এবার রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে 7:00, তো একটু চা খাবো, গরম গরম চা খেলে হয়তো ভালো লাগবে শরীরটা, তাই একটু চা করতে চলে এসেছি। চাটা করে নিই খাবো। আমার বর গেছে একটুখানি বাজারে সবজি কিনতে গেছে, এখন অনেকক্ষণই বেরিয়েছে, হয়তো চলে আসবে চা খাবে ও এসে। আমার মায়েরটা আগে করে নিই, ও তো দুধ চা খাবে, তো আমি আর মা আগে চাটা খেয়ে নেবো, তারপর ও এলে ওর জন্য করে দেবো। মেয়ে এখন দুধ খাবে, দুধ দিয়েছে ঠাম্মি, দুধ খাওয়াচ্ছে। চলে এসছি সন্ধ্যাবেলা, একটু মুড়ি নিয়েছি হাম তেল দিয়ে মাখা আর চা, চা আর মুড়ি এখন খাবো। টিভি দেখতে দেখতে ওইদিকে হচ্ছে উমা, আর এদিকে আমার মেয়েও মুড়ি খাচ্ছে, দুধ খেয়ে বসে বসে। মামা হাই করে দাও, হাই করে দাও, ও খাচ্ছে বসে, এখন আমিও খাবো ওর সাথে, মুড়ি টুড়ি চাটা খেয়ে নিই, আমার তোমার সঙ্গে কথা বলছি। ওকে চা করে দিয়েছি, এখন ও খাচ্ছে চা, ও গিয়েছিল বাজারে, বাজার থেকে আসার পর ও খাচ্ছে দুধ চা করেছি, চানাচুর বিস্কিট সমস্ত কিছু খাচ্ছে, মেয়েও বসেছে তোমার পাশে। তো ফ্রেন্ডস একটু টিভি দেখলাম, চাটা মুড়ি টুড়ি খেয়ে 1.5 ঘন্টা মতো টিভি দেখলাম, টিভি দেখার পর যেটা করছি আজকে ভাবলাম, দাঁড়া লাইটটা জ্বালায়, ভীষণ অন্ধকার অন্ধকার লাগছে। আজকে ভাবলাম যে দিনের বেলা যেহেতু খিচুড়ি হয়েছে আর শরীরটাও মোটামুটি ভালো আছে, খিচুড়িটা দিনের বেলা দেখো খেয়েছি কষ্ট করি, আর এখন চাপিয়েছি দেখো প্রেশার কুকারে একটু আলুর তরকারি, ঝাল ঝাল আলুর তরকারি, আর এদিকে কড়াইটা বসিয়েছি লুচি ভাজবো বলে, লুচি মানে ময়দা মেখে লেচি করে রেখে দিয়েছি, একটু পরে 1/2 ঘন্টা পরে ভাজবো, আর এদিকে আলুর তরকারিটা করতে দিয়েছি, তেলটাও বসিয়ে রেখেছি গরম করতে দিয়েছি, আর এইদিকে মেয়ে ডালিয়া স্যুপ বানিয়েছি, যে মেয়ের জন্য ডালিয়া স্যুপটা বানিয়েছি, বাচ্চাদের হেলদি খাবারও যেমন আমি আমার বাচ্চাকে আমার জল খাচ্ছে এ সব ভিজিয়ে ফেললো, যেমন হেলদি খাবারও দিই তেমন ডায়েট খাবারও দিই, সুজিটা যেমন হেলদি খাবার আর তার সঙ্গে ডালিয়াটা খাওয়াই আমি, সেটা লাইট মানে ডায়েট খাবার। তো এখানে ময়দাটা মেখে লেচি করে রেখেছি,
একটু পরে করে নেব লুচিটা। আর এদিকে বিছানা করে ফেলেছি, এই যে উপরের বিছানা, এই চাদরগুলো দেখতে পাচ্ছ, আর সবাইকার একটা করে চাদর। তার কারণ হলো জ্বর হওয়ার পরে এত সাংঘাতিক গরম লাগছে, দেখো ঘেমে গেছি। তাই ভাবছি, ওর বাবা বললো আজকে এসিটা একটু চালাবে, মানে খুবই কম করে, ঠান্ডা না লাগার মতো একদম হালকা, জাস্ট ঘরটার রুম টেম্পারেচারটা জাস্ট ঠান্ডা করবে, কারণ ভীষণই গরম লাগছে, গরমে আরও বেশি কষ্ট হচ্ছে। নিচেও বিছানা করে ফেলেছি। যাই হোক, বিছানা টিছানা সমস্ত কিছু করা আছে। আর এখন বাজে 9:30, 10টার মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে, লুচি টুচি ভাজা হয়ে যাবে। এখন 10 মিনিট মতো বসবো, তারপর আবার লুচি ভাজতে যাব। তো ফ্রেন্ডস, কালকে থেকে ব্লগটা আমি শুরু করেছি, আজকে এন্ড করবো, তাই আর বেশি লং করছি না। আমার এই 2 দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো তাহলেই তোমরা আমার নানান রকমের অনেক ভিডিওগুলো দেখতে পাবে। আর ওই রেড বাটনটা সাবস্ক্রাইব, সেটা তো অন করবেই, আর তার সাথে যে একটা ঘন্টা মতো আছে নোটিফিকেশান বেল, ওটা হিট করে দিও। ওটা হিট করলে তোমরা আমার ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। আর যারা আমার ভিডিওগুলো দেখো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অনেক থ্যাংকস। তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটু শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা একটু বড় হয়, আমার মানে ফ্যামিলি মেম্বার অনেক বড় হয়। প্লিজ তোমরা আমার সাথে থেকো। তো আজকের মতো এতটুকুই, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো নতুনভাবে, নতুন রূপে। তো আজকের মতো এখানেই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট। প্লিজ ওয়াচ মাই চ্যানেল আবির মনিষাস ভ্লগ, অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, লাইক।